পথ আছে না গলি মুখোমুখি জীবন জীবনের ভুলগুলি চেনা পথ আছে না গলি মুখোমুখি জীবন জীবনের ভুলগুলি সাজানো সুখের বাগান এলো মেলো ফুলগুলি সাজানো সুখের বাগান এলো মেলো ফুলগুলি যত পথ তত ধুলি মুখোমুখি জীবন জীবনের ভুলগুলি চেনা পথ চেনা গলি চেনা পথ অচেনা গলি আমার চিনবেন না তুমি এই শহর সবাই আমার চিনে ইজ্জত দেয় সম্মান করে সবাই আমার কথা শুনে আপনারাও বলছেন আপনি কি ফুটবলার নাকি আপনাকে সবাই চিনে যান আপনি অন্য জায়গায় যান কি আমি ফুটবলার এটা কি এটা আমি যাব না আপনার সাথে গোকুল এই যাত্রায় তুমি হেরে গেছো সো চলো এখন বাড়ি যাওয়াটাই তোমার বর্তমানে কাজ আমি কোথাও যাব না কেউই কোথাও যাবে না বাইগনা মন খারাপ করো না তোমার বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি মামা আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতেন কত খুশি হতেন আমার তো এখন কেউ নাই দুইটা বোন তারাও দেশের বাইরে এত তাড়াতাড়ি আসতে পারলো না আমি বিয়ে করছি একা আজকে আপনি আমার মামা আপনি আমাকে আশীর্বাদ করুন হ্যাঁ বাইকনা তুমি সব রেডি করো আমি আসছি তোমার আপনি বসেন আমি রেডি হচ্ছি সব জানো আমার না মাঝে মাঝে পাখি হতে ইচ্ছে করে হও না তোমাকে তো কেউ নিষেধ করছে না কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে আচ্ছা চলো না খুব ক্ষুধা লেগেছে কিছু খাই তারপরে কথা বলি খুব ভালো লাগবে আচ্ছা আমার ব্যাগে বিস্কিট আছে দেবো সে কি তোমার ব্যাগে বিস্কিট আছে তুমি আমাকে বলবে না তুমি তো ভালো গৃহিণী হতে পারবে না কারণ গৃহিণীর প্রথম শর্ত হচ্ছে তার হাজবেন্ডের টেক কেয়ার করা বড় এসেছে গৃহকর্তা আগে সত্যি সত্যি গৃহকর্তা হও তারপরে আমার গুণগান পরিমাপ করতে এসো এখন তুমি কিছুই বুঝতে পারবে না তার মানে কি এতদিন যা দেখছি সবই সাজানো সবই বানানো বলেছে ওই দেখা যায় তাল গাছ আর ওই তাল গাছ নিয়েই দুই ভাইয়ের দ্বন্দ্ব মুখ দেখা দেখিও বন্ধ বুঝছো মজিদ বিচার যাই হোক তাল গাছটা কিন্তু আমার মামার বাড়ির আবদার তার একটু সময় হয়ে গেল ভাই মামলা মামলার জায়গায় থাক আর তাল গাছ তাল গাছের জায়গায় থাক চলেন ইফতারটা আমরা একসাথে করি বিভেদ ভুলতে রেডি যারা তাদের জন্য অনেক উপহার জেতার সুযোগ নিয়ে রেডি আমরাও রবিতে সর্বোচ্চ কথা বলে প্রতি ঘন্টায় জিতে নিন 5টি হ্যান্ডসেট আর প্রতিদিন 5টি স্যামসাং গ্যালাক্সি ট্যাব 3 রবি খালামা বলেছে খেতে এটা খাওয়া নাকি খুব শুভ প্লিজ খেয়ে নিন হা করেন আমি খাইবি আমি খাবো না দীপা তুমি যাও আহা এরকম করবেন না খালামা এত করে বলেছে খেয়ে নিন দীপা প্লিজ আমি প্লিজ আপু দীপা প্লিজ
আগে দরজাটা বন্ধ করে দিয়ে দাও। বিয়ে বাড়ি যে কোনো সময় যে কেউ হুট করে চলে আসতে পারে। যা আচ্ছা, ব্যাপারটা কি আমাকে বলতো। কি বলবো, কি জানতে চাচ্ছিস? জানতে চাইছি যে তোরা বগুল মেয়েটাকে এইভাবে বিয়ে দিচ্ছিস কেন জোর করে? এই কথা শোন, আমি কোনোদিনই এই বিয়ের পক্ষে ছিলাম না, আজও নেই, তারপর ওই বিয়ে হচ্ছে। তুই ঠেকাতে পারলি না? তুই নাই বাড়ির বউ? আর বউ, আমার শাশুড়ি মা একাই 100। উনি যে কোনো ডিসিশন একাই নিতে পারেন, কারোর সাথে কোনো পরামর্শ ছাড়াই। এমনকি নিজের ছেলের অনুপস্থিতিতে মেয়ের বিয়েও দিয়ে দিতে পারেন। কিন্তু কেন? যা হয় আমাদের মিডল ক্লাস সোসাইটিতে, তারা সেটেল ম্যারেজে বিশ্বাসী, কারণ এটাই। কিন্তু তুই তো জোর গলায় প্রতিবাদ করতে পারতি। করেছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কাজ হতো যদি আসিফ আমার পক্ষে থাকতো। তার মানে কি, আসিফ তোর বিপক্ষে? না, ব্যাপারটা ঠিক তা না। এখন আসিফ যদি তার মায়ের সিদ্ধান্তে প্রতিবাদ না করে বরং সায় দেয়, সেক্ষেত্রে আমার আর কি করার আছে বল? এটা কোনো কথা? সব কিছু জেনে শুনেও আসিফ ভাই কিছুই বলল না। মাতৃভক্তি, মায়ের প্রতি আস্থা, ভালোবাসা। কিন্তু তার এই মাতৃভক্তির কারণে যে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেটা কে দেখবে? এসব কথা বাদ দে, আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। কিন্তু যখন বুঝতে পারলাম যে আমি কিছু করতে পারবো না, তখন একদম চুপ হয়ে গেলাম। শোন, সর্ষের মধ্যে যদি ভূত থাকে, সেই ভূত কোনোদিন তাড়ানো সম্ভব না। আমি ভেবেছিলাম আসিফ ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে, মার সাথে কথা বলবে, শেষে বিয়েটা ভেঙে যাবে, বিয়ে হবে না। কিন্তু না, কারণ সর্ষের মধ্যে ভূত আছে, বুঝেছিস? আর আসিফ ভাইটাই বা কেমন মানুষ, লোকটা সেই যে গেছে তো গেছে, আর ফিরে আসার খবর নাই। আচ্ছা, এভাবে কি একটা মেয়ের বিয়ে হয় কখনো? তোদের এখানে এসে আমি ভুল করেছি, বিশ্বাস কর আমার একদম বিশ্রী লাগছে, এক মুহূর্তও থাকতে ইচ্ছা করছে না। তুই বলছিস এই কথা? একবার ভেবে দেখ আমার কেমন লাগছে। বকুল আমার বন্ধুর মতন, বিয়ের পর এই বাড়িতে আমি যখন আসি, বকুলই প্রথম যে আমাকে আপন করে নেয়। বকুলের সাথে আমার সম্পর্কটা যে ঠিক কিরকম আমি তোকে বোঝাতে পারবো না। আসিফ তো তার পেশার কারণে সবসময় ব্যস্ত থাকে, ওর ধ্যান জ্ঞান হচ্ছে রোগ আর রোগী। আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার সময় কই ওর? কিন্তু বকুল, বকুল সবসময় আমার খোঁজ নিত, আমার খেয়াল রাখত কি অবস্থা আমার, আমার মন ভালো কিনা বা আমি বোর ফিল করছি কিনা। ও আমার সাথে বাইরে ঘুরতে যায়, আমার মানে আমার যে কত সুন্দর সুন্দর মুহূর্ত আছে ওর সাথে। শুধু নিজে দেখলেই হবে? আমাদের সবাইকেও দেখাতে হবে, বাড়ির সবার সাথে পরিচয় করে দিতে হবে, বুঝেছো? চার হাত এক করে এত সোজা না, অনেক কাঠখড় পোড়াতে হয়। তাহলে আমাকে কি করতে হবে ভাবি? একদিন বাসায় নিয়ে আসো, দেখি কথা বলি, পরিচিত হই। আর দূর, আমি তুমি তো জানো যে আমার দ্বারা এগুলো সম্ভব না, আর আমি তুমি এটাও জানো যে আমি কেমন মেয়ে, কোন পরিবারের মেয়ে, আমি পারবো। তাহলে আর কি, সারা জীবন দুজন লাইলি মজনু হয়ে জীবনটা পার করে দেবে, একতারা বাজিয়ে গান গাইবে, মিলন হবে কতদিনে। গাইতে হলে গাইবো ভাবে, আমি তো উতলা হচ্ছি না। কি যে হচ্ছো সেটা কি আর বুঝতে পারছি না বলো? এই যে সারাক্ষণ চিন্তায় অস্থির, ক্ষুধামন্দা, ঘুম আসছে না, চোখে নিচে কালি পড়ে যাচ্ছে, ঘরে মন বসছে না, তারপর আবার জোর করে আমাকে ছাদে নিয়ে আসছো, আমরা বুঝি কিছুই টের পাই না। আচ্ছা ভাবি, তুমি যে এত মিথ্যুক এটা কিন্তু আমি আগে জানতাম না।
সেই বকুল, বকুলের বিয়ে হচ্ছে এইভাবে, যাকে ও ভালোবাসে না, পছন্দ করে না, তার সাথে কি করে সংসার করবে? ওর জন্য কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, অথচ কাঁদতেও পারছি না। কেঁদে কি হবে? আমি কি বকুলের কিছু করতে পারবো? তুই বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না। কি করার আছে? রব্বানা জলমনা আনফুসিনা ওয়া তারহামনা না নাকুনান্না মিনাল খাসিরিন। মালিক হে আল্লাহ, হে আল্লাহ, আশেপাশে যারা হাত তোমার কাছে হাত ধরেছে আল্লাহ, তুমি সবার দোয়া কবুল করে নিও মালিক। হে আল্লাহ, এই গুনাহগারের দোয়া তুমি কবুল করে নিও মালিক। হে আল্লাহ, আমরা জানা অজানা কত গুনাহ করি আল্লাহ, তুমি মেহরবানি করে আমাদের গুনাহগাতা মাফ করে দিও মালিক। হে আল্লাহ, আমরা যে নিয়তে তোমার কাছে হাত ধরেছি আল্লাহ, তুমি আমাদের ওই নিয়ত পুরা করে দিও মালিক। হে আল্লাহ, আমাদের হৃদয়ের কথা তো তুমি জানো মালিক। হে আল্লাহ, তুমি আমাদের সবার দোয়া কবুল করে নিও মালিক। আমিন। রাব্বানা জলমনা আনফুসিনা ওয়া তারহামনা না নাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সেন্টু জি খাম, এই মিষ্টি নিয়ে আয়। আচ্ছা, আপনার বসে না, আমি একটু শরবত খাচ্ছি। আপনারা খান, খান মিষ্টি খান, আমারও অনেক খান।
ব্যাপার? তুমি এখানে চলে আসলে কেন? আমার একদম একদম বিশ্রী লাগছে। এই ধরনের একটা বিয়েতে আমাকে আসতে হবে? মানে আমি আসলেই খালাম্মা কাজটা একেবারে ঠিক করে দিই, কিন্তু যার মেয়ে তার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা কি করব বলো? একটু আগে আমার ঋণীর সাথে কথা হলো, ওরও আমাদের মতো একই অবস্থা, কিন্তু ও বাড়ির বউ, সেজন্য জোর দিয়ে কিছু বলতে পারে না। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না, আসিফ হঠাৎ করে এরকম বদলে গেল কেন? আজকে যদি আসিফ থাকতো আমি ওকে জিজ্ঞেস করতাম, ওকে বলে এই বিয়ে বন্ধ করার চেষ্টা করতাম। বাদ দাও, অন্যের ব্যাপারে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। তার চেয়ে বরং চলো আমরা বিদায় নিয়ে চলে যাই, আমার ভালো লাগছে না। দেখো সুজানা, বকুল আমার একেবারে নিজের ছোট বোনের মতো, আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। হ্যাঁ, পাতাও তো এসব কথা, তোমাকে বললাম না আমাদের এইসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। খালাম্মা তার নিজের মেয়ের বিয়ে দিচ্ছে নিজের পছন্দের ছেলের সাথে, সমস্যা কোথায়? বাবা মা কি কখনো সন্তানের অমঙ্গল চায় বলো? তা হয়তো চায় না, কিন্তু বকুলের ক্ষেত্রে খালাম্মা মোহান্ধ হয়ে পড়েছে, কোনো কোনো ক্ষেত্রে বাবা মা মোহান্ধ হয়ে যায়, এর শেষটা তো ভালো হবে না। তোমার কি ধারণা বকুলের সংসার সুখের হবে? ইম্পসিবল, আমি তোমাকে একদম লিখে দিতে পারি, দেখে নিই। ওকে বাবা, এখন চলো আমরা বিদায় নিয়ে চলে যাই, চলো। সব ব্যাপারে এত গো ধরে থাকা ভালো না রে মা। যাই হোক, গয়নাগুলো পরা উচিত ছিল, যা করেছো করেছো, আমি যেন না দেখি যে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছো। চেনা পথ অচেনা গলি। আমি যাব না আপনার সাথে। বকুল, এ যাত্রায় তুমি হেরে গেছো,
চলো এখন বাড়ি যাওয়াটাই তোমার বুদ্ধিমানের কাজ। আমি কোথাও যাব না, কেউই কোথাও যাবে না। বাইগনা মন খারাপ করো না, তোমার বিবাহিত জীবন সুখের হোক এই কামনা করি। মামা আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতেন কত খুশি হতেন। আমার তো এখন কেউ নাই, দুইটা বোন তারাও দেশের বাইরে, এত তাড়াতাড়ি আসতে পারল না। আমি বিয়ে করছি একা আজকে, আপনি আমার মামা, আপনি আমাকে আশীর্বাদ করুন। হ্যাঁ বাইগনা তুমি সব রেডি করো, আমি আসছি তোমার। আপনি বসেন, আমি রেডি হচ্ছি সব।